সংগ্রামী বিক্ষোভ জনতা, আজকের এই বিক্ষোভ পূর্বক সমাবেশের প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েব আমির, বাংলার অবিসংবাদিত নেতা, ইসলামী আন্দোলনের অগ্রপুরুষ, আমাদের প্রাণ প্রিয় নেতা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেবকে চরমরায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمد ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين، شباب دروش شبر، اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أمرا إخانا كيانا شعبتو هيتشي أبنا جنسن গতকালকে হাটহাজারিতে আমার চারজন ভাই শহীদ হয়েছে, বিবাড়িয়ায় আমার দুইজন ভাইকে শহীদ করা হয়েছে, বহুত আমার ভাই রক্তাক্ত অবস্থায় হসপিটালে কাতরাচ্ছেন, অনেক মানুষ হয়তোবা আর হয়তো দুনিয়াতে থাকবে না এরকম সংবাদ আমরা পেয়েছি। এর কারণটা কি? প্রতিবাদ মানুষ করবে, এটা আমাদের কৃষ্টি কালচার সংস্কৃতি। এদেশে যদি প্রতিবাদ না হতো তাহলে হয়তো আজকে আমরা এই লাল সবুজের পতাকাও পেতাম না। প্রতিবাদের কারণেই তো আমরা স্বাধীন হয়েছি। এদেশের মানুষ প্রতিবাদবাদী, তারা প্রতিরোধ করতে পারে, প্রতিবাদ করতে পারে, কিন্তু কেন আজকে আমাদেরকে প্রতিবাদ করতে দেওয়া হবে না? কেন? আমরা বাংলাদেশের আইন সম্পর্কে জানি, আমরা বাংলাদেশের আইন সম্পর্কে জানি, সিভিল প্রশাসন স্বরাষ্ট্র মন্ত্রীর আন্ডারে যে সমস্ত লোক থাকবে, দায়িত্বরত অবস্থায় থাকবে, তারা সরাসরি মানুষকে গুলি করার কোনো আইন বাংলাদেশে নাই, কোনো আইন নাই। যদি পুলিশকে গুলি করতে হয় তাহলে ম্যাজিস্ট্রেট গুলি করার অনুমতি দিবে, তাও বুকের উপরে নয়, পায়ের নিচে গুলি করার অনুমতি দিবে। লেকিন আমি প্রশ্ন করতে চাই, বাংলাদেশ সরকারকে প্রশ্ন করতে চাই, যেই থানার থেকে গুলি এসছে আমার ভাইদের বুকের উপরে, তখন কি সেখানে কোনো ম্যাজিস্ট্রেট ছিল? সে হুকুম করেছে? হত্যা করার জন্য হুকুম করার কোনো আইন কি বাংলাদেশে আছে? তাহলে আপনি যদি বলেন মিছিল করা অবৈধ, তাহলে আপনার গুলি করাটা কি হবে? আপনার খুন করাটা কি হবে? এই রক্তপাত করাটা কি হবে? তাহলে মনে করতে হবে, যদি অবৈধ মিছিলকে অংশগ্রহণ করে তাহলে আপনি অবৈধ খুনের কারণে আপনি একজন খুনের আসামি হিসেবে দাঁড়াতে হবে। একই কথা, আর বাংলাদেশের মিছিল মিটিং করা এটা অবৈধ নয়, এটা সাংবিধানিক অধিকার আমাদের। মিছিল মিটিং অধিকার আমাদের আছে, গণতন্ত্র দেশে মিছিল মিটিং প্রতিবাদ প্রতিরোধ করার আইন আছে, বিধায়িত। এটাকে বলা হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, কোনো ব্যক্তির সরকার নয়। অথচ দেখা যায় প্রতিবাদ করলি গুলি দিবেন, প্রতিবাদ করলি হত্যা করবেন, প্রতিবাদ করলি জেলের মধ্যে আবদ্ধ করবেন, প্রতিবাদ করলি তাদের বুকের উপরে গুলি চালাবেন না। এই গুলি চালাতে দেওয়া হবে না, বরং আপনার হাতকে বন্ধ করতে হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমার মোদি সাহেব এসেছেন, আমরা প্রতিবাদ করেছি, আমরা তার বিরুদ্ধে বক্তব্য দিয়েছি, যে খুনি মোদি, ধর্ষক মোদি, ওই জালেম মোদি, সাম্প্রদায়িক মোদি বাংলাদেশে আসতে পারবে না। ভারত থেকে যদি ভারতের প্রেসিডেন্ট এদেশে আসতো তাহলে কোনো প্রতিবাদ হতো না, বরং তাকে সাদরে সবাই গ্রহণ করত, শ্রদ্ধা নিবেদন করত। কিন্তু ভারতের বিরুদ্ধে করা হয় নাই, কসাই মোদি খুনি মোদির বিরুদ্ধে করা হয়েছিল। কিন্তু আপনি কি দেখেছেন, কি দেখিয়েছেন? আজকে এই দিনে মানুষ রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছে, আর আপনি ওই দিনে মানুষের রক্ত দিয়ে দেশকে কলঙ্কিত করেছেন, আমাদের স্বাধীনতা হরণ করেছেন,
আমাদের স্বাধীনতাকে আপনি ধ্বংস করে ফেলেছেন, প্রশ্নবিদ্ধ করেছেন। কাজী এ দেশ এখন স্বাধীন নয়, পরাধীন। আমরা ভারতের কাছে জিম্ম হয়ে গেছি। আমাদের কারাকটা স্বাধীনতার আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে। আমাদের হাতের মধ্যে ভারত শৃঙ্খলাবদ্ধ করেছে, আমাদের হাত পার মধ্যে ভারত রশি লাগিয়ে দিয়েছে, শিকল দ্বারা আমাদের হাতকে বেঁধে ফেলেছে। আমাদেরকে আবার গর্জে উঠতে হবে, আমাদেরকে আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে। এই এই শৃঙ্খলাকে ভেঙে নতুন এক সমাজকে করতে হবে, ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আজকে আমাদের ভাইদেরকে শহীদ করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমাদের কানে এই খবর আসে নাই যে সে ওসিকে বরখাস্ত করা হয় নাই। এই খবর এখন আমাদের কাছে আসে নাই, বরং আমরা কি জেনেছি যে কঠোর হস্তে জনগণকে দমন করার হুমকি আমরা শুনেছি। আপনি বাংলাদেশের জনগণকে দমন করতে পারবেন না, যদি দমন করার হাত দিয়ে চেষ্টা করে হাতকে ভেঙে ফেলা হবে, ইনশাআল্লাহ। যদি জনগণের উপর আবার ফাঁদার গুলি চালান, তাহলে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হবে, এমন আন্দোলন করবে, ওই গতির মধ্যে আগুন জ্বালিয়ে দেবে, তছনছ করে ফেলবে, ইনশাআল্লাহ। বড় ভাইয়ের আমার, সবাই ঐক্যবদ্ধ হতে হবে। অনেকেই মনে করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ অমুকের সাথে আসে নাই কেন। আসলে আমাদের বাংলাদেশের রাজনীতিতে আজকে সুহূর্তপূর্ণ কোনো ভাষা আমাদের নাই, মেজাজ আমাদের মধ্যে নাই। আমি বলবো যারা বিভিন্ন কর্মসূচি দেন, অথচ তারা দেখা যায় আমাদের টেলিফোন করেও সৌজন্যবোধ রক্ষা করেন না, একটু আমাদেরকে বলেন না এই কর্মসূচি অংশগ্রহণ করুন, আপনারা সমর্থন জানান, এরকম পর্যন্ত আমাদের মধ্যে সমবেদনা জানাবারও আমাদের মধ্যে ভাষা নাই, সেই মন মস্তিষ্ক আমাদের মধ্যে নেই। এর জন্য আমরা বলবো যে আমাদের নিজেরা ইমানের তাগিদেই আমরা এই আন্দোলনে নেমেছি, সংগ্রামে নেমেছি। কাজী ইনশাআল্লাহ আমাদের আন্দোলন সংগ্রাম চলতেই থাকবে, ইনশাআল্লাহ। কাজী ইসলামী আন্দোলন আর একটা কথা হলো, এই চট্টগ্রাম মেডিকেল থেকে এখনো আমাদের শহীদ ভাইদের লাশ হস্তান্তর করা হচ্ছে না। জলদি জলদি আমাদের ভাইদের লাশ, ডেথ সার্টিফিকেট দিয়ে আমাদের ভাইদের লাশকে হস্তান্তর করা হোক। যদি বিলম্ব করেন, গরিমসি করেন, তাহলে আন্দোলন এমন ভাবে চাঙ্গা হবে যা বাধা দেওয়ার ক্ষমতা আপনি রাখেন না। প্রিয় ভাইরা আমার, আমরা আমাদের এই বিক্ষোভ জনসভার থেকে আমরা কয়েকটা দাবি সমূহ উত্থাপন করছি। চট্টগ্রামে হাটহাজারি এবং বিবাড়িয়া যেসব পুলিশ মিছিলে গুলি চালিয়ে হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদেরকে বরখাস্ত করে বিচার বিবেক ও তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করতে হবে। নাম্বার দুই, হাটহাজারির ওসিকে দ্রুত চাকুরি থেকে বরখাস্ত করতে হবে। নাম্বার তিন, প্রত্যেক শহীদ পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসা ব্যবস্থা করতে হবে। নাম্বার চার, মোদি বিরোধী আন্দোলনে যারা গ্রেফতার হয়েছে তাদের দ্রুত মুক্তি দিতে হবে এবং হয়রানিমূলক সকল মামলা প্রত্যাহার করতে হবে। পাঁচ, ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় সরকার দলীয় যেসব গুন্ডা বাহিনী সাধারণ মুসলিমদের উপরে আক্রমণ করেছে, অপমান অপদস্থ করেছে, তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। নাম্বার ছয়, সারা দেশে সকল মানুষের সভা সমাবেশ, মিছিল, মিটিং এবং প্রতিবাদ প্রকাশে সাংবিধানিক ও মৌলিক অধিকার ফিরিয়ে দিতে হবে। কর্মসূচি নাম্বার ছয়, সারা দেশে সকল মানুষের সভা সমাবেশ, মিছিল, মিটিং এবং প্রতিবাদ প্রকাশের সাংবিধানিক ও মৌলিক অধিকার ফিরিয়ে দিতে হবে। কর্মসূচি সরকারের পুলিশ বাহিনীর নির্বিচারে গুলিতে হাটহাজারির চারজন মাদ্রাসার ছাত্র এবং বিবাড়িয়ায় দুজন মিছিলকারী নিহত হওয়ার প্রতিবাদে হেফাজতে ইসলাম বাংলাদেশে ঘোষিত আগামীকাল 28 মার্চের দেশব্যাপী সকল সন্ধ্যা শান্তিপূর্ণ হরতাল কর্মসূচিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ পূর্ণ সমর্থন করেছে। নাম্বার দুই, আগামী পহেলা এপ্রিল বৃহস্পতিবার সকাল 10টা জাতীয় প্রেস ক্লাবের সামনে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে বিশাল সমাবেশ হবে, ইনশাআল্লাহ। এখন আমরা সবাই